এই যে মার কাজের জন্য সব ফর্দ করা হচ্ছে, এই দেখো কি কি বার, এটা ঠিক হয়নি, একটু যদি পাল্টানো মানে পাল্টাতেও পারে তারিখ, এই যে কি কি বার কি হবে দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে দিদি ফর্দ লিখছে কি কি আনতে হবে, আমি খোকাদাকে দিয়ে এসেছি আরো ফর্দ, 1400 টাকা দিয়ে এসেছি, 1450 টাকা, ওই মুদিখানার দোকানের মাল আনার জন্য। আর পরে আবার আসছি, আমি আমি এখন বাজারে যাব, পরে আবার আসছি। হ্যাঁ গাইস, আমি এখন বাজারে যাচ্ছি, এই দেখো হাতে ফর্দ। পরে বাজারে গিয়ে দেখাচ্ছি। গাইস কত বাজার নিয়ে আসলাম, প্রচুর বাজার, এই যে মালসা ফালসা সব নিয়ে আসলাম, আলু ফালু সব নিয়ে আসলাম। আমি আর ক্যামেরা করতে পারিনি, এক হাতে ব্যাগ এক হাতে ইয়ে। আজকে সব কাছাকাছি কি বলে, আজকে কি যেন মানে কাছাকাছি দিনকে কি যেন বলে না, কি বলে রে, কি বলে আজকে, কি বলে যেন কাছাকাছি দিনকে, আজকে হচ্ছে সব কাছাকাছি করার দিন। ঠিক আছে গাইস, তোমরা আশীর্বাদ করো যাতে আমার মার কাজটা ভালোভাবে করতে পারি, আর আমার মার যাতে আত্মা শান্তি পায়। হ্যাঁ, তার জন্য তোমরা ভগবানকে অনেক বলো। হ্যাঁ, যারা আমাকে ভালোবাসো তারাও বলো, যারা আমাকে ভালোবাসো না তারাও বলো। হ্যাঁ, মা জীবিত থাকা অবস্থায় তো প্রিয়াংশু মিলি আরও অনেকে বলেছ, বলেছিস যে মর মর মর, তোর মা যেন মরে, তোর মা যেন মরে, তোর মা যেন মরে। তা এখন তো বলতে পারবি, আমার মা তো মরে গেছে, এখন একটু বলিস যাতে আমার মা ভালো থাকে, যেখানে গেছে সেখানে যেন আত্মার শান্তি পায়, এটা তো কামনা করতেই পারিস, কারণ তোর মা তো মরবেই। আমার মাকে অভিশাপ দিয়েছিস, তুই কি ভেবেছিস তোর মা মরবে না, তোর মা দেখবি এক মাসের মাথায় মারা গেছে, প্রিয়াংশু আর প্রিয়াংশুর প্রিয়াংশু প্রিয়াংশুর চামচেরা আর মিলির মা, মিলি তোর মাও কিন্তু মরবে, তোর মা কিন্তু রেহাই পাবে না। মিলি পূজা দুজনের মাই কিন্তু মরবে, আমার মাকে বলেছিস না, গালাগালি দিয়েছিস মা তুলে, ভাবিস না যে আমি ভুলে গেছি, অনেক অত্যাচার করেছিস তোরা, অনেক অত্যাচার করেছিস আমার মাকে নিয়ে, কিচ্ছু বলিনি কিচ্ছু বলিনি, বলছি সত্যি আমার বাবার জন্য আমার মার জন্য আমি করতে পেরে খুবই গর্বিত, খুবই গর্বিত, আমি আমার মার জন্য করছি। হ্যাঁ, আমি একা, সুমাতি আছে কিন্তু মানে সব ব্যবস্থা তো আমিই করছি, মানে টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু আমি করছি, সুমাতি আছে সাথে। হ্যাঁ, কিন্তু আসল ম্যান তো আমি। হ্যাঁ, টাকা দেয়া থেকে কাজকর্ম বাজার ফাজার সব সব এভরিথিং সব সবই আমি। তা আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি, সত্যি যে কেউ আমার মার কাজ করলো না, একমাত্র এই ঝুমা, যে যে মা আমাকে ভালোবাসতো না। হ্যাঁ, রমাকে সোমাকে ভালোবাসতো, সৎ মেয়েদের ভালোবাসতো, কিন্তু আমাকে ভালোবাসতো না, আমাকে বাজে ভাষা বলতো, মর্মর বলতো, তারপর আমি যদি বলতাম রমাকে বলো বিএ ডেটেসে, রমাকে বলতো না, আমাকে বলতো আমি মার জন্য কি না করিনি। হ্যাঁ, তা সত্ত্বেও মা আমার সঙ্গে শয়তানি করতো। শোনো, সত্যি কথা আমার বলতে খুবই ভালোবাসি, সে আজকেও বলবো আগামী দিনেও বলবো, সে যেই করুক না কেন, সে রমা করুক না কেন, আমার মা করুক না কেন, আমার ছেলে করুক না কেন, বা সোমার মেয়েই করুক না কেন, বা আমি করি না কেন, নিজে স্বয়ং আমি করি না কেন, দোষ যদি করি আমি আমারটাও ছাড়বো না, আমি এমনই মেয়ে সদা সত্যংগত। ঠিক আছে, আমি যদি দোষ করি আমিও তুলে ধরবো, আমি কখনো ইয়ে ঢাক গুড় গুড় করি না। ঠিক আছে, তাই বলছি
আমার মার হচ্ছে কালকে কালকে মনে হয় ঘাট কাজ, হ্যাঁ আজকে সব কাছাকাছি। তা তোমরা ভগবানকে বলো যে আমি যেন মার কাজটা ভালোভাবে করতে পারি, হ্যাঁ মার কাজটা ভালোভাবে করতে পারি, যাতে মা অনেক 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 ভালো থাকুক, সুস্থ থাকুক যেখানে গেছে। কারণ আমার মা জীবনে কোনোদিনও সুখ পায়নি, সৎ মেয়েদের অত্যাচার, তারপর নিজের মেয়েদের কাছ থেকেও খারাপ ব্যবহার পেয়েছে, তারপর নিজের দিদি, হ্যাঁ নিজের দিদি কুন্তি, সরি কুন্তি না সরি মিলনী, মিলনী দিদির বাড়িতে গাধার মতো খেটেছে দুটো খাবারের জন্য, দুটো খাবারের জন্য ওর নিজের মেজদির বাড়িতে গাধার মতো খেটেছে, হ্যাঁ দুটো খাবারের জন্য। কারণ দাদু তো পুলিশের চাকরি করতো, আর তখন তখন তো অল্প মায়না ছিল, গাধার মতো খেটেছে। আর ওর দিদি এতটাই হারামি ছিল, এতটাই বদমাশ ছিল, বোনটাকে মানে খাটিয়ে খাটিয়ে মারতো, নিজে মহারানীর মতো বসে থাকতো, দুটো রুটি দিত, হ্যাঁ আর গাধার মতো খাটাতো, হ্যাঁ ঠিক আছে বলেছি, মেজমাসির বাড়িতে বলেছি, ওর বলছে যে ওর জায়াবুর নাকি শরীর খারাপ, যাই না এখন ওরা জানে সত্যি বললো না মিথ্যা বললো, আমার তো যায় আসে না। কাজের পরে যদি আসে, কাজের পরে যদি আসে ওরা, তাহলে বলবো আসতে হবে না। 5 তারিখে খাওয়ানি, মনে হয় 5 তারিখে খাওয়ানি, এই 5 তারিখের মধ্যে যদি আমার মেজমাসি বাড়ির থেকে বা যে আমার কোনো আত্মীয় বাড়ির থেকে যদি না আসে, তাহলে আমি বলবো আর কোনোদিনও আসতে হবে না, আর কোনোদিনও আসতে হবে না, ঠিক আছে আর কোনোদিনও আসতে হবে না। আমার মার, আমার মার কাজের সময় যদি কেউ যদি না আসে, তাহলে আর আসতে হবে না, ব্যাস। তোরা বলতি না যে আমার মতো মেয়ে জন্মাবার থেকে না জন্মানো ভালো? শোন, আমি হচ্ছে হরপ্রসাদের যোগ্য মেয়ে, আমি হরপ্রসাদের যোগ্য মেয়ে, বুঝতে পেরেছিস? আমি হরপ্রসাদের যোগ্য মেয়ে, এর জন্য মিনার মিনার কাজ আমি করছি, হ্যাঁ মিনার কাজ আমি করছি, হ্যাঁ। তোরা তো বলতি আমার মতো মেয়ে থাকার থেকে পড়ে যাওয়া ভালো, আমি হরপ্রসাদের একটা মাত্র যোগ্য মেয়ে যে মায়ের জন্য আর বাপের জন্য নিজের জীবনটা দিয়ে দিল, নিজের জীবনটা আর সন্তানের জন্য, কোনো সময় নিজের সুখ কোনোদিনও বোঝেনি, নিজের সুখ কোনোদিনও বোঝেনি, সব সময় মা ছেলে বাবা করে গেছে, ঠিক আছে। আর আমি কাঁদি না রে, নাটক করি, এ দেখ নাটক নাটক, ঠিক বলেছিস তোরা, নাটক করি, ও প্রিয়া যেরকম নাটক করে আমিও নাটক করি। আমার চেহারা দেখতে বুঝেছিস না, প্রিয়ার মতো কত সুন্দর আমার চেহারা, হ্যাঁ ঠিক আছে রাখছি, কাকা আমাদের পাশে আছে, ঠিক আছে কতদিন আছে আমি জানি না, এখন পাশে আছে, কাকা খুব চিন্তা করছে আমাকে নিয়ে, প্রচুর চিন্তা করছে কাকা, কালকে কম করে কাকা মানে কি বলবো 10 থেকে 15 বার ফোন করেছে। আর আসল কথা, কাকা ইউটিউব ব্যাপারটা জানে না, ইউটিউবের ব্যাপারটা জানে না কাকা, হ্যাঁ। এবার মান্তু মানি আর রমা কাকাকে হরদম বোঝাচ্ছে যে ইউটিউব একটা বাজে জায়গা, ঠিক আছে, কিন্তু তোমরা তো জানো ইউটিউব থেকে কত টাকা ইনকাম হয়। এবার কাকাকে এটা বোঝাতে হবে যে ইউটিউব থেকে প্রচুর প্রচুর টাকা ইনকাম হয়, ঠিক আছে, সে তুমি জামাকাপড় খুলেই করো বা জামা কাপড় পরেই করো, ঠিক আছে। ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যে যখন করোনা, হ্যাঁ করোনা ছিল, তখন লাখ লাখ লোক, হ্যাঁ ওই ইউটিউব করে তাদের প্রাণ বাঁচিয়েছে, না হলে কত গরিব মানুষ না খেতে পেয়ে মারা যেত, না খেতে পেয়ে মারা যেত, ইউটিউব বাঁচিয়েছে গরিব মানুষদের, কত গরিব মানুষরা
ইউটিউব করে করে আজ কত উচ্চ শেখরে চলে গেছে। এই যে প্রিয়া প্রিয়া, এমএস ফ্যামিলির মন্দিরা, সাধন সাথী অনেকে আছে, তারপরে হচ্ছে প্রীতি, হ্যাঁ অনেকে আছে। এরা ওদের কিছুই ছিল না, এরা ইউটিউব করে নিজেকে উচ্চ শেখরে পৌঁছেছে, ঠিক আছে। অতএব ইউটিউব কী জিনিস কাকা এখনো জানেনি, হ্যাঁ কাকাকে বোঝাতে হবে ইউটিউব কী জিনিস, কারণ মান্তুমানি রমারা মনোজরা ওরা ভুল বুঝাচ্ছে, ঠিক আছে। আমি তো জানি ইউটিউব কী, তাই রাখছি। তোমরা অনেক অনেক বড়রা আশীর্বাদ করো, মা যেন কাজটা ভালোভাবে করতে পারি। জোর হাত করে বলছি তোমরা এইটুকুনি করো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি ছেলেকে নিয়ে দুটো খেয়ে পড়ে বাঁচতে পারি, যতদিন আমার পেনশনটা চালু না হচ্ছে। আর ঠাকুরকে বলো যাতে আমার পেনশনটা চালু হয়েছে। আর যারা যারা বলছি যে পেনশন পাবো না, আরে গাধা গাধি, পেনশন আমি পাবো, চেষ্টা করলে পেনশন পাবো, চেষ্টা না করলে পাবো না। আর একটা কথা কি যেন বলে গেলাম, হ্যাঁ এই আর আর কেউ যদি আমার মার কাজের জন্য, এখনো তো কাজ দুই দিনে বাকি, কেউ যদি টাকা দিতে চাও, সাহায্য করতে চাও, তাহলে 8927447430, 8927447430 এই নাম্বারে ফোন পে আছে, তোমরা টাকা দিতে পারো, ঠিক আছে। 8927447440 8927447430, ঠিক আছে, রাখছি। আর অনেক 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 ঠাকুরকে বলো যেন আমি যেন শক্তি পাই মার কাজটা করার জন্য, ঠিক আছে। আর কি কি হচ্ছে না হচ্ছে আমি সব তোমাদের দেখাবো ভিডিও করে, ঠিক আছে, রাখছি, টাটা।